শ্রীক্ষেত্রে নীলাদ্রি বিজেবেলে বিশৃঙ্খলা ঘটনার আটজন সেবায়তঙ্ক পলাতক ঘোষণা করেছে পুলিশ। এথিসহ আটজন সেবায়তঙ্ক ফটো সম্বলিত পোস্টর জারি করা যাইছি। এমানঙ্ক বিরোধে জামিনবিহীন গিরফ পরোয়ানা বা এনবিডব্লু জারি পরে পলাতক ঘোষণা করেছে পুলিশ। পলাতক ঘোষণা হয়েছে সেবায়তঙ্ক মধ্যে অনেক দামোদর মহাশুয়ার, জয়কৃষ্ণ মহাশুয়ার, সাইনা খুঁটিয়া, ইপ্সিত প্রতিহারী, রবি দাস, ভীমসেন পলঙ্কধারী, কাশীনাথ খুঁটিয়া এবং ভাগীরথী খুঁটিয়া। পলাতক ঘোষণা নেই অন্য থানাকু মধ্য পুরী পুলিশ অবগত করিবা নেই সূচনা মিলছি। সেপটে পুরী জেলাপাড়ঙ্কু সেবায়তঙ্ক দুর্ব্যবহার মামলায় আউ দুই সেবায়তঙ্কু পুলিশ গিরফ করেছে। সেমানে হলে বৃন্দাবন পূজা পণ্ডা এবং সূর্য নারায়ণ পূজা পণ্ডা। সেপটে আউ জনে সেবায়ত আগুয়া জামিন পাই আবেদন করেছেন। ভীমসেন পলঙ্কধারী আগুয়া জামিন পাই হাইকোর্টক দ্বারস্থ হয়েছেন। ଆମର ନୀଳାଦ୍ରି ବିଜେ ବିଶୃଙ୍ଖଳା ଯେଉଁଟା କଲେକ୍ଟରଙ୍କୁ ମିସ୍ବିହେଭ୍ କରିଥିଲେ ସେଇ କେସ୍ରେ ଆମେ ଆଉ ଦୁଇଜଣଙ୍କୁ ଆରେଷ୍ଟ କରିଛୁ। ତାଙ୍କ ନାଁ ହେଉଛି ବୃନ୍ଦାବନ ପୂଜା ପଣ୍ଡା ଆଉ ସୂର୍ଯ୍ୟନାରାୟଣ ପୂଜା ପଣ୍ଡା। ଆମେ ଭିଡ଼ିଓ ଫୁଟେଜ୍ ଦେଖିକି ତାଙ୍କୁ ଆରେଷ୍ଟ କରାଯାଇଛି। ବର୍ତ୍ତମାନ ଆମର ଯେଉଁ କୋର୍ଟରେ ଜାମିନ ହେଇଛି ତାକୁ ଆମେ ଇନ୍ ପ୍ରିନ୍ସିପଲ୍ ଅପୋଜ୍ କରିଛୁ ଏବଂ ଆମର ଅଫିସିଆଲି ଆମେ ତାକୁ ବେଲ୍ ଅପୋଜ୍ କରିଛୁ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ତାଙ୍କର ତ ହିୟରିଂ ହେଇନାହିଁ ଯେହେତୁ ଫାଇଲିଂ ହେଇନି କେସ୍ଟା ଖାଲି ସେମାନେ ଜାମିନ ଆପ୍ଲାଏ କରିଛନ୍ତି। ତ ଯେହେତୁ ଏଇଟା ଗୋଟେ ସ୍ପର୍ଶକାତର ଜିନିଷ ଏବଂ ଗୋଟେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେସନ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜ କରିଛନ୍ତି ତ ଆମେ ଅଫିସିଆଲି ସେ ତାଙ୍କ ବେଲ୍ଟାକୁ ଚ୍ୟାଲେଞ୍ଜ କରୁ।